আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ব্যাখ্যার বাকি অংশটুকু শেষ করব। গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ব্যাখ্যা কি, লৌকিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, এদের উদাহরণ, এদের পার্থক্য, এগুলো তোমাদেরকে শিখতে বলেছিলাম। আশা করছি তোমরা সবাই তোমাদের পড়াটুকু শেষ করেছ। আজকে আমরা ব্যাখ্যার বাকি যে অংশটুকু, সেটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ এবং সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করব। আমাদের এই চ্যাপ্টারটি আসলে খুব ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে ফাইনাল পরীক্ষা একটা উদ্দীপক অবশ্যই থাকবে। তোমরা যদি ব্যাখ্যা, লৌকিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং ব্যাখ্যার রূপটা একটু ভালো করে বুঝো, আশা করি তোমরা এখান থেকে পরীক্ষায় উদ্দীপকটা আনসার করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা পড়ায় চলে যাই বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ। আসো তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপটা হচ্ছে, বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটা রূপ আছে, একটা হচ্ছে বিশ্লেষণ, শৃঙ্খল যোজন এবং অন্তর্ভুক্তি। বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটা রূপ, আমি আবার বলছি, বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি। দেখো বোর্ডে লিখেছি বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটা রূপ আছে, বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি। আমরা এখন এই তিনটা ব্যাখ্যা করবো এবং আমাদেরকে আসলে বুঝতে হবে বিশ্লেষণ কি, শৃঙ্খল যোজন কি এবং অন্তর্ভুক্তি কি। আমরা যদি এই তিনটা বুঝতে পারি তাহলে আমরা পরীক্ষা আনসার করতে পারবো কোনটা আসলে কি। তাহলে আসো আমরা বিশ্লেষণে যাই। বৈজ্ঞানিক ব্যাখ্যা যে তিনটা রূপ আছে, আমি আবার বলছি, রূপ তিনটা হচ্ছে বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি। এবার আসো বিশ্লেষণটা কি, এগুলো আমরা কিসের রূপ করছি, বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ করছি। এ প্রসঙ্গে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে ফাইনাল পরীক্ষায় আমাদের দেখা যায় এই এমসিকিউতে একটা প্রশ্ন থাকে, নিচের কোনটি বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ নয় বা নিচের কোনটি বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ। তাহলে আমাদের জানা আছে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হচ্ছে কটি, তিনটি, এক বিশ্লেষণ, দুই শৃঙ্খল যোজন, তিন অন্তর্ভুক্তি। এবার আমি একটু ব্যাখ্যা করব বিশ্লেষণ কি, শৃঙ্খল যোজন কি, অন্তর্ভুক্তি কি। বিশ্লেষণটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যায় আসলে দেখা যায় তোমার কয়েকটা কারণ মিলিতভাবে কাজ করার ফলে একটা মিশ্র কার্য সৃষ্টি হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় এই মিশ্র কার্যের কারণগুলোকে আলাদা আলাদা করে ব্যাখ্যা করা হয়। এভাবে মিশ্র কার্যকে ব্যাখ্যা করার প্রক্রিয়াটাকেই বলা হয় বিশ্লেষণ। আমি আবার বলছি, আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ হচ্ছে এমন একটা রূপ যেখানে মিশ্র কার্যের কারণগুলোকে যে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করা হয়। মিশ্র কার্য হচ্ছে অনেকগুলো কারণের একটা মিলিত ফল, অনেকগুলো বা স্বতন্ত্র কারণ মিলিত হয়ে একটা মিশ্র কার্য সৃষ্টি করে। এই মিশ্র কার্যকে মিশ্র কার্যের কারণগুলোকে আলাদা আলাদা ব্যাখ্যা করার প্রক্রিয়াটাকেই বলা হয় বিশ্লেষণ। ঠিক আছে, আমি আবার বলছি, বিশ্লেষণ হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার এমন একটা রূপ যেখানে কোনো মিশ্র কার্যের কারণগুলোকে আলাদা আলাদা করে ব্যাখ্যা করা হয়। মিশ্র কার্য হচ্ছে অনেকগুলো কারণে মিলিত প্রচেষ্টার ফল। এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, নদীতে নৌকা চালানো হচ্ছে একটা মিশ্র কার্য, নদীতে নৌকা চালানো একটা মিশ্র কার্য। এই মিশ্র কার্যের পিছনে যে স্বতন্ত্র বা আলাদা আলাদা কারণগুলো আছে সেগুলো হচ্ছে নদী স্রোত, বাতাসে বেগ, মাঝির দক্ষতা, দ্বারে ব্যবহার। এখানে এই চারটা কারণ, স্বতন্ত্র বা আলাদা কারণগুলো একত্রিত হয়ে নদীতে নৌকা চালানো মিশ্র কার্যটা সৃষ্টি হয়। তাহলে এই যে নদীতে নৌকা চালানোর পিছনে যে আলাদা বা স্বতন্ত্র কারণ আছে সেগুলোকে আলাদা আলাদা করে ব্যাখ্যা করার প্রক্রিয়াটাকেই বলা হয় আসলে বিশ্লেষণ। আমি আবার বলছি, নদীতে নৌকা চালানো হচ্ছে একটা মিশ্র কার্য, এই মিশ্র কার্যের পিছনে যে স্বতন্ত্র কয়েকটা কারণ আছে যেমন নদী স্রোত, বাতাসের বেগ, মাঝির দক্ষতা, দ্বারের ব্যবহার, এই স্বতন্ত্র কারণগুলোকে আলাদা আলাদা করে ব্যাখ্যা করার প্রক্রিয়াটাকেই বলা হয় বিশ্লেষণ। অনুরূপভাবে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি সেম, সেটা হচ্ছে নলকূপ থেকে পানি তোলা। নলকূপ থেকে পানি তোলাটা হচ্ছে আরেকটা মিশ্র কার্য, এই মিশ্র কার্যের পিছনে যে স্বতন্ত্র বা আলাদা কারণ আছে সেগুলো হচ্ছে এই বায়ু প্রতি বর্গ ইঞ্চিতে 15 পাউন্ড চাপ দেয়, পানি সকল দিকে সমান চাপ দেয়, দুটি বিপরীত চাপের একটিকে অপসারণ করলে গতির সৃষ্টি হয়। এখানে আমরা দেখতে পারছি নলকূপ থেকে পানি তোলায় মিশ্র কার্যের পিছনে তিনটি স্বতন্ত্র বা আলাদা কারণ আছে। এভাবে নলকূপ থেকে পানি তোলার পিছনে যে তিনটে বা স্বতন্ত্র কারণ আছে সেই স্বতন্ত্র কারণগুলো একত্রিত হয়ে যে মিশ্র কার্যটা সৃষ্টি করে সেগুলোকে ব্যাখ্যা করার প্রক্রিয়াটাকেই বলা হয় বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে নলকূপ থেকে পানি তোলা, নদীতে নৌকা চালানো, এগুলো কিসের উদাহরণ, মিশ্র কার্যের উদাহরণ। এই মিশ্র কার্যের পিছনে যে আলাদা আলাদা বা স্বতন্ত্র কারণগুলো আছে সেগুলোকে ব্যাখ্যা করার প্রক্রিয়াটাকেই বলা হয় বিশ্লেষণ। তাহলে মিশ্র কার্য হচ্ছে কি, মিশ্র কার্য হচ্ছে কয়েকটা কারণ মিলিতভাবে যখন একটা
কাজ সৃষ্টি করে তখন সেটাকেই বলা হয় মিশ্র কার্য। এবার আমরা আসি শৃঙ্খল যোজন। শৃঙ্খল যোজন হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার আরেকটা রূপ। শৃঙ্খল যোজন আমরা কাকে বলবো তাহলে? শৃঙ্খল যোজন হচ্ছে যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো কার্য ও তার দূরবর্তী কারণের একটা মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করা হয় তাকে বলা হয় শৃঙ্খল যোজন। আমি আবার বলছি, বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খল যোজনটা হচ্ছে এমন একটা রূপ যেখানে কোনো কার্য ও তার দূরবর্তী কারণের একটা মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করা হয়। অর্থাৎ যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো কার্য ও তার দূরবর্তী কারণের একটা মাঝামাঝি বা মধ্যবর্তী পর্যায়ে আবিষ্কার করা হয় তাকে বলা হয় শৃঙ্খল যোজন বা শৃঙ্খল যোজক। তাহলে এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, এক্ষেত্রে আসলে শৃঙ্খল যোজনে আসলে দেখানো হয় কোনো কার্য সরাসরি তার কারণ থেকে উদ্ভূত হয় না। এক্ষেত্রে দেখা যায় প্রাথমিক কারণ ও চূড়ান্ত কার্যের একটা মধ্যবর্তী পর্যায় থাকে, এই মধ্যবর্তী পর্যায় অতিক্রম করে আসলে কাজটা হয়। তাহলে এক্ষেত্রে শৃঙ্খল যোজনে মধ্যবর্তী পর্যায়টা আবিষ্কার করা হয় বা দেখানো হয়। এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ভালো পড়াশোনা করাকে সমৃদ্ধির কারণ বলে মনে করা হয়। এক্ষেত্রে আমরা যদি ভালো পড়াশোনা করা এবং সমৃদ্ধি, ঠিক আছে, এই দুটো বিষয়কে পর্যালোচনা করে দেখানো হয় যে আসলে ভালো পড়াশোনা করার ফলে দেখা যায় পরীক্ষার ফলাফলটা ভালো হয়। পরীক্ষার ফলাফল ভালো হওয়ার ফলে দেখা যায় একটা ভালো বা মানসম্মত প্রতিষ্ঠানে উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য ভর্তি হওয়া যায়, এবং মানসম্মত প্রতিষ্ঠানে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হলে সেখান থেকে ভালো ফলাফল অর্জন করে একটা ভালো চাকরি পাওয়া যায়। ভালো চাকরির ফলে দেশের তথা পরিবারের তথা জাতির জন্য এটা সমৃদ্ধি বয়ে আনে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভালো পড়াশোনা এবং সমৃদ্ধির যে মধ্যবর্তী পর্যায়ে আমরা দেখতে পেলাম বা আবিষ্কার করলাম, সেই মধ্যবর্তী পর্যায়গুলোই হচ্ছে আবিষ্কার করাটাই হচ্ছে শৃঙ্খল যোজন। বা আমরা আরও একটা উদাহরণ দিতে পারি যে অতিরিক্ত বন্যার ফলে, অতিরিক্ত বন্যাই হচ্ছে মানুষের মৃত্যুর কারণ। এখানে আসলে অতিরিক্ত বন্যা এবং মানুষের মৃত্যুর মাঝখানে আরও কিছু পর্যায় আছে, এই পর্যায়গুলো আবিষ্কার করাটাই হচ্ছে শৃঙ্খল যোজন। যেমন আমরা জানি বন্যার ফলে অনেক মানুষের ঘরবাড়ি ডুবে যায়, ঘরবাড়ি ডুবে যাওয়ার ফলে দেখা যাচ্ছে মানুষের খাবারের সমস্যা হচ্ছে, আশ্রয়ের সমস্যা হচ্ছে, মানুষ ঠিকমতো চিকিৎসা নিতে পারছে না, চিকিৎসা না নেওয়ার ফলে অনেক মানুষ মারা যাচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে মধ্যবর্তী পর্যায়, এই মধ্যবর্তী পর্যায়টাই হচ্ছে শৃঙ্খল যোজন। বা বন্যার ফলে অনেক মানুষ ডুবে যায়, ডুবেও মারা যায়, সেগুলো মানুষের মৃত্যুর কারণ হতে পারে। কাজে অতিরিক্ত বন্যা এবং মৃত্যুর যে মাঝামাঝি পর্যায়ে আমরা দেখলাম বা আবিষ্কার করলাম সেটাই হচ্ছে শৃঙ্খল যোজন। তারপর আমি আর একটা উদাহরণ বলতে পারি তোমাদেরকে, সাধারণত বিদ্যুৎকে বজ্রপাতের কারণ হিসেবে দেখানো হয়। আসলে বিদ্যুৎ এবং বজ্রপাতের কারণ, এই দুইটা বিষয়কে যদি আমরা পর্যালোচনা করি, আমরা আসলে দেখতে পাই বিদ্যুৎটা হচ্ছে তাপ উৎপন্ন করে, তাপের ফলে বায়ুর আকস্মিক প্রসারণ হয়, বায়ুর আকস্মিক প্রসারণের ফলেই বজ্রপাতটা হয়। কাজেই বিদ্যুৎ হচ্ছে তাপের কারণ এবং তাপ হচ্ছে বজ্রপাতের কারণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাপটা হচ্ছে বিদ্যুৎ এবং বজ্রপাত এই দুইটার একটা মধ্যবর্তী অবস্থা। বিদ্যুৎ এবং বজ্রপাতের একটা মধ্যবর্তী অবস্থা হচ্ছে তাপ। এই মধ্যবর্তী পর্যায়টা আবিষ্কার করাটাই হচ্ছে শৃঙ্খল যোজন। আমি আবার বলছি, বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খল যোজন হচ্ছে এমন একটা রূপ যেখানে কোনো কার্য ও তার দূরবর্তী কারণের একটা মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করা হয়। তাহলে আমরা কার্য ও দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায়টাকে আবিষ্কার করাটাকেই বলবো শৃঙ্খল যোজন। উদাহরণ হিসেবে আমরা বললাম বিদ্যুৎ হচ্ছে বজ্রপাতের কারণ একটা বললাম, ভালো পড়াশোনা করাটা হচ্ছে সমৃদ্ধির কারণ, তারপর আমরা বললাম অতিরিক্ত বন্যাটা হচ্ছে মানুষের মৃত্যুর কারণ। তাহলে এদের মাঝখানে এখানে কোনো কার্য ও তার দূরবর্তী কারণের যে মাঝামাঝি পর্যায়টা আমরা আবিষ্কার করলাম, সেই মাঝামাঝি পর্যায়টাই হচ্ছে আসলে শৃঙ্খল যোজন। এবার আমরা আসি লাস্ট ওয়ান, যেটা সেটা হচ্ছে কি, অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তি, তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা অন্তর্ভুক্তি হচ্ছে কি? অন্তর্ভুক্তি হচ্ছে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা একটা কম ব্যাপক নিয়মকে একটা অধিকতর ব্যাপক নিয়মে অন্তর্ভুক্ত করা হয়, সেটাই হচ্ছে অন্তর্ভুক্তি। তাহলে আমরা বলতে পারি যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটা কম ব্যাপক নিয়মকে আরেকটা অধিকতর ব্যাপকতর নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় অন্তর্ভুক্তি। এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, জড়বস্তুর ভূমিতে পতনের নিয়ম, এটা হচ্ছে একটা কম ব্যাপক নিয়ম। এই কম ব্যাপক নিয়মটাকে আমরা একটা অধিকতর ব্যাপকতর নিয়ম মাধ্যাকর্ষণ নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করতে পারি। আমরা জানি মাধ্যাকর্ষণ নিয়মটা হচ্ছে একটা সার্বিক নিয়ম। কেন সার্বিক নিয়ম? কারণ এটা জড়বস্তুর ভূমিতে পতনের কারণ ছাড়াও তোমার
জোয়ার ভাটা গ্রহ নক্ষত্রের গতিবিধি এই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারে। কাজে জোয়ার ভাটা গ্রহ নক্ষত্রের গতিবিধি এগুলো জোয়ার ভাট জড় বস্তু ভূমিতে পতনের কারণ ছাড়াও এই জিনিসগুলোকে ব্যাখ্যা করছে। কাজেই মাধ্যাকর্ষণ নিয়মটা হচ্ছে একটা সার্বিক নিয়ম। তাহলে আমরা বলছি একটা কম ব্যাপক নিয়মকে একটা বেশি ব্যাপকতর নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করাটা হচ্ছে অন্তর্ভুক্তি। কাজে তাহলে অন্তর্ভুক্তিটা আসলে অন্তর্ভুক্তি নাম থেকে বোঝা যাচ্ছে কম ব্যাপক নিয়মকে বেশি ব্যাপক নিয়মের অধীনে আনা, অন্তর্ভুক্ত করাটাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার 3 নম্বর রূপ বা অন্তর্ভুক্তি। তাহলে যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কম ব্যাপক নিয়মকে অধিকতর ব্যাপকতর নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয় তাকে অন্তর্ভুক্তি বলে। তাহলে আমরা মোটামুটি বৈজ্ঞানিক ব্যাখ্যার যে 3টা রূপ আছে সেই 3টা রূপ সম্পর্কে জানলাম, বুঝলাম। বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি। বিশ্লেষণ হচ্ছে মিশ্র কার্যের কারণগুলোকে আলাদা আলাদা ব্যাখ্যা করা, শৃঙ্খল যোজন হচ্ছে কার্য ও দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায়ে আবিষ্কার করা, অন্তর্ভুক্তি হচ্ছে কম ব্যাপক নিয়মকে অধিক ব্যাপকতর নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা। এবার একটু তোমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা সম্পর্কে একটু আলোচনা করব। বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসে অনেক সময় এমসিকিউ তো দেখা যায় নিচের কোনটি বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা বা নিচের কোনটি বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা নয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা বলতে গিয়ে ক্ষেত্রে আমরা বলতে পারি যে ঘটনা বা নিয়মকে অন্য কোনো ঘটনা বা নিয়মের সাথে সংযুক্ত করা যায় না, তার ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে আমি তোমাদের বলবো কিসের কিসের ক্ষেত্রে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবো না, কিসের কিসের ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা আছে। এক্ষেত্রে আমরা বলতে পারি চেতনার কিছু মৌলিক অবস্থা আছে, যেমন রূপ, রস, গন্ধ, তাপ। এই জিনিসগুলো হচ্ছে চেতনার কিছু মৌলিক অবস্থা। এই জিনিসগুলোকে আমরা অন্য কোনো জিনিসের সাথে তুলনা করতে পারবো না বা সাদৃশ্য দেখাতে পারবো না, কাজে এদের আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবো না। তারপর আমরা বলতে পারি মানুষের বা মানব মনের কিছু মৌলিক অনুভূতি আছে, যেমন সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, বিরহ। এই জিনিসগুলো হচ্ছে মানুষের মানসিক অনুভূতি। এই অনুভূতিগুলোকে আমরা অন্য কোনো অনুভূতির সাথে তুলনা করতে পারবো না, কাজে আমরা এদের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবো না। তারপর আমরা বলতে পারি জড় পদার্থের কিছু মৌলিক গুণ আছে, যেমন আকার, আকৃতি, বিস্তৃতি, ওজন, দেশ, কাল। এই বিষয়গুলোর আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবো না। তারপর বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা অন্য কোনো ব্যক্তি বা বস্তুর সাথে আমরা মিলাতে পারবো না, কাজে আমরা এদের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবো না। তারপর আমরা বলতে পারি সৃষ্টিকর্তা, আত্মা, অমরত্ব, এই জিনিসগুলোকে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা দিতে পারবো না, কারণ আমরা এই জিনিসগুলোকে অন্য কোনো কিছুর সাথে তুলনা করতে পারবো না, অন্য কোনো কিছুর সাথে আমরা সাদৃশ্য দেখাতে পারবো না, এই জিনিসগুলোর কারণ আমরা অনুসন্ধান করতে পারবো না, কাজে আমরা এই জিনিসগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবো না। তারপর আরও বলতে পারি কিছু মৌলিক বা পরম নিয়ম আছে। কিছু মৌলিক বা পরম নিয়মগুলো কি জিনিস? কিছু মৌলিক বা পরম নিয়ম হচ্ছে আসলে এমন কিছু নিয়ম যেগুলো হচ্ছে সর্বোচ্চ নিয়ম, এগুলোকে অন্য কোনো নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা যায় না, যেমন প্রকৃতির নিয়ম, অনুবর্তিতা নীতি, কার্যকারণ নীতি। এই জিনিসগুলোকে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবো না। তাহলে আমরা জানলাম চেতনার মৌলিক অবস্থা, মানব মনের মৌলিক অনুভূতি, জড় পদার্থের কিছু নিজস্ব গুণ, তারপর মৌলিক নিয়মের স্রষ্টা, আত্মা, অমরত্ব, এই জিনিসগুলো এগুলোর আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবো না। বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য, এগুলোর আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবো না। তাহলে এই জিনিসটা যদি তোমরা বই থেকে একটু দেখে নাও, তোমরা নিজেরাই বুঝতে পারবা বৈজ্ঞানিক ব্যাখ্যা সীমাবদ্ধতাটা কি জিনিস। তাহলে আজকে তোমরা এই ক্লাস থেকে তোমরা জানলা বৈজ্ঞানিক ব্যাখ্যা যে রূপ সেই রূপগুলো এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা। বৈজ্ঞানিক ব্যাখ্যা 3টা রূপ তোমরা খুব ভালোভাবে পড়বা, সীমাবদ্ধতা যেটা বলেছি তোমাদেরকে ওটাও পড়ে নিবা, নিজেরা বই পড়লে বুঝতে পারবা। তাহলে আজকে আমরা এতটুকুই, আগামী ক্লাসে আরেকটা নতুন অধ্যায় নিয়ে আমরা ক্লাস শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।